আমি আপনাদের হাদিস নাম্বার সহ বলে দিচ্ছি, সুনানুদ দারাকুতনি 8465 নম্বর হাদিস, হাদিস সহিহ। আমি আমার নিজের কোনো কথা বলছি না, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এত কঠোরভাবে কেন বললেন যে মানুষ এই মদ, এই বিড়ি সিগারেট, গুলজামদা, আলাপাতা, হিরোইনের প্রতি এত আসক্ত হয়ে যাবে, মানুষ ইমান হারা, এমনভাবে ইমান হারা হয়ে যাবে, মানুষ কারোর মধ্যে ইমান থাকবে না। অতএব এত কঠোরভাবে বলা রাখতে হলো বেঁচে থাকো, দূরে থাকো। অতএব যারা এই হাদিস শোনার পরেও, যারা এই হাদিস শোনার পরেও যারা বিড়ি সিগারেট, গুলজাদ্দা, আলাপাতা, হিরোইন খাবে, পান করবে, বুঝতে হবে তার মাঝে মনুষ্যত্ব বলতে কিছু নাই। কারণ ও যদি মানুষ হতো তাহলে সে চাইতো না আমার মায়ের সাথে আমি জিনায় লিপ্ত হই। ও যদি মানুষ হতো ও কোনোদিন চাইবে না যে আমি আমার খালার সাথে জিনায় লিপ্ত হই। ও যদি প্রকৃতপক্ষে মানুষের রক্ত শরীরে থাকে ও কোনোদিন চাইবে না আমার পুকুর সাথে আমি জিনায় লিপ্ত হই। চাইবে কোনো মানুষ? চাইবে না। অতএব ইমান এখন কোন পর্যায়ে আছে? আমাদের সমাজের অধিকাংশ মানুষ সিগারেট খায় না? অধিকাংশ মানুষ গোপনে আড়ালে সব প্রকাশ্যে সিগারেট খায়। আজকের যারা দেশের কাণ্ডারি শিক্ষক, শিক্ষক সমাজ, তারাও আজকে সিগারেট খোর, তারাও আজকে সিগারেটে ভর্তি। দেখেন ইউনিভার্সিটি, দেখেন কলেজ, দেখেন মাদ্রাসা, শিক্ষক, জেনারেল শিক্ষকরাও ছাত্রদের সম্মুখে সিগারেট খাচ্ছে। এর চেয়ে দুঃখজনক কথা কি হতে পারে? মা বিড়ি খায়, ছেলে সন্তান বিড়ি খায়, মা সিগারেট খায়, গুল খায়, ছেলে ছেলেকে আনতে বলে যে আমাকে সিগারেট এনে দিস। এর চেয়ে হতভাগ্য জাতি, এর চেয়ে দুর্ভাগা জাতি, কপল পোড়া জাতি আর কোথায় পাবেন? মুসলমানদের এই দুর্ভিক্ষের কারণ তো এগুলোই, এই নৈতিকতা, এই ইমানের শক্তি, এই ইমানের পাওয়ার আস্তে 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 দূর হয়ে যাচ্ছে বলেই মুসলমানদের আজকে এই অবস্থা। সম্মানিত সিধু বোন বলি, আজ থেকে 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন,